হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে একটি চমৎকার গানের পিয়ানো টিউটোরিয়াল শিখিয়ে দিব। তো হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন যে আজকে আপনাদেরকে কোন গানের পিয়ানো টিউটোরিয়ালটি শিখিয়ে দিব। তো এই গানটি কিন্তু একটি পুরুলিয়া গান। এই গানের জন্য অনেক সাবস্ক্রাইবার রিকোয়েস্ট করেছিল, যার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। তো ভিডিওটিকে ফুল ওয়াচ করলে মাত্র 2 মিনিটের মধ্যে আপনারা এই গানের টিউটোরিয়ালটি শিখতে পারবেন। তো প্রথমে এই গানের সুরটি আপনাদেরকে বাজিয়ে দেখাবো এবং তারপরে উপরে পিয়ানো নোটস আকার অর্থাৎ সূত্র আকারে লিখিয়ে দিব, যাতে আপনাদের বুঝতে কোনো কষ্ট না হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলটি অল করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বেশি কথা না বেড়ে চলুন ভিডিওটি স্টার্ট করে দিই। তো ভিউয়ার্স, আমি স্টার্ট করতেছি সি শার্প থেকে। তো ভিউয়ার্স, আপনাদেরকে সুরটি তুলে দেখালাম। তো এখন দেখিয়ে দিব যে কীভাবে আপনারা এই গানের সুরটি তুলতে পারবেন। তো সর্বপ্রথম এখানে ভিজিবল কেস আপনারা সিলেক্ট করবেন 11টি, এবং এরপরে দেখুন বাম পাশে E4 রাখবেন এবং ডান পাশে A5 রাখুন। ওকে, এবং এখানে প্লাগিন দেওয়া আছে, তো আমি একটু নর্মাল প্লাগিন সিলেক্ট করে নিয়েছি, তো এটার নাম সেন। তো এটাতে আপনাদেরকে এখন ছলো মোশন দিয়ে দেখিয়ে দিব, অর্থাৎ উপরে সূত্র সহ লিখিয়ে দিব, যাতে আপনাদের বুঝতে কোনো কষ্ট না হয়। তো আমি সেট করবো সি শার্প থেকে, ঠিক আছে? তো দেখুন, তো এই লাইনটা আপনারা সেম টু সেম 2 বার রিপিট করবেন। তো এরপর পরের লাইন স্টার্ট করবো সি শার্প থেকে। তো দেখুন, তো এই লাইনটা আপনারা সিম সিম 2 বার রিপিট করবেন। ওকে, তো আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি। তো দেখুন, তো এখান থেকে আপনারা আবার প্রথম কলিতে ফিরে আসবেন, ঠিক আছে? তুই হামকে ভুলে যারে পাগলা, অর্থাৎ সিএস থেকে আবার কিন্তু স্টার্ট করতে হবে। ওকে, তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলটি অল করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। তো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।